নমস্কার, ওয়েলকম টু স্টোরি অন পয়েন্ট। আজি হেউছি ওয়ার্ল্ড রেডিও ডে, আপন সমস্তকু সেথিপাই বহুত বহুত অভিনন্দন। তেবে আম জীবনরে রেডিওর কেতে গুরুত্ব রয়েছে, আম জীবনরে রেডিও আমাকে কিভাবে সাহায্য করেছে, আজর ডিসকশনরে আমি জানিবা। তেবে যদি কুহযিব রেডিও সেইভাবে এক বেতার মাধ্যম যেউথিরে আমি সবুঠু অধিক স্পিডরে গোটিয়ে নিউজ কু রিসিভ করিপারিবা। হ্যাঁ, বর্তমান তো ইন্টারনেটর টাইম, ইন্টারনেটরে তার অধিক স্পিডরে আমি নিউজ সবু পাইযাই পারছু। কিন্তু সেতবেলার কথা দেখিবা, যেতবেলে এই রেডিও আম জীবনরে নুয়া করে আসছিলা, তবে পর্যায় অনুসারে আলোচনা করিবা রেডিও আম জীবনরে কেমিতি এতে আদৃত হেলা এবং রেডিও আম জীবনরে সে যে প্রসারণর ক্ষমতাকু কিভাবে বৃদ্ধি কলা, যে প্রতিদিন রেডিও শুনিবা এবং খাইবা দুইটি যাক সমান থাকা, যেমিতি বঞ্চিবাকু খাইবা দরকার থিলা সেইভাবে জীবন ধারণ করিবা পাই কিংবা সমাজরে নিজকু এক প্রতিষ্ঠিত ব্যক্তি করিবা পাই রেডিও শুনিবা মধ্যে এক কমন কথা হইল। সাধারণত আজির দিনরে মানে ফেব্রুয়ারি 13 কু বিশ্ব রেডিও দিবস ভাবে পালন করা হচ্ছে, কারণ ইউনেস্কো প্রায় 12 বর্ষ তলে এই দিনকু রেডিওর প্রসারণ এবং প্রচার পাই বলি, রেডিও কু অধিক লোকপ্রিয় করিবা পাই বলি এপরি এক পদক্ষেপ নেইথিলে। আজির দিনকু পাবলিসিটি করিবা পাই কিংবা ব্রডকাস্টার মানকৰ দায়িত্ব কু বুঝাইবা পাই কিংবা রেডিও কু আম জীবনরে কেতে গুরুত্ব বহন করুছি রেডিও সেই বিষয়ে কইতিলে, তো সেথিপাই আজির দিনকু বিশ্ব রেডিও দিবস ভাবে পালন করা যাচ্ছে। পুরা বিশ্বরে রেডিও কু আজির দিনরে প্রত্যেক ব্রডকাস্টিং এজেন্সি এই দিনকু বহুত গুরুত্বর সহিত নিয়ন্তি এবং নিজের দায়িত্বকে সম্পন্ন করিবা পাই কিংবা নিজকু এক দায়িত্ববান গণমাধ্যম হিসাবে সেমানে রিপ্রেজেন্ট করিবা পাই আজির দিনকু পালন করা। তবে ভারতের জুলাই 23 কু মধ্য প্রসারণ দিবস উপরে পালন করা হচ্ছে, কারণ সেই দিন ভারতের প্রথম থর পাই রেডিও প্রসারণ হয়েছিল, সেথিপাই জুলাই 23 কু ভারতের প্রসারণ দিবস ভাবে পালন করা হচ্ছে। তবে মুটি কহিবা পাই চাউছি, রেডিও কেবল এমিতি এক মাধ্যম যেউথিরে আমি মাস কমিউনিকেশন মধ্য করি পাইবা, মানে মাস পিপল কু অ্যাড্রেস করি পাইবা, তারপরে তা সহিত নেরোকাস্টিং মধ্য করি পাইবা, ব্রডকাস্টিং সহিত নেরোকাস্টিং প্রসারণ করিবার রেডিও হি কেবল গোটিয়ে মাধ্যম যেউথিরে আমি কমিউনিটি পিপল কু অ্যাড্রেস করি পাইবা, তা সহিত গোটে মাস মিডিয়া কু মধ্য অ্যাড্রেস করি পাইবা, সেথিপাই রেডিও আম জীবনরে সবুঠারু অধিক লোকপ্রিয় গণমাধ্যম হয়ে পারিছে। যদি রেডিওর আরম্ভ কথা কুহযিব, তবে রেডিও পুরা বিশ্বরে রেডিওর উদ্ভাবন পাই বলি প্রত্যেক বৈজ্ঞানিক মানে নিজ নিজ জ্ঞান কৌশলকে ব্যবহার করে লাগি পড়িলে, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ আড়কু রেডিওর উদ্ভাবন হয়েছিল। সেই পর্যায়ে আম ভারতর মধ্য জগদীশ চন্দ্র বোস সামিল হয়েছিল, সে মধ্য রেডিওর উদ্ভাবন পাই চেষ্টা চলাইছিল, কিন্তু মান্যতা পাইছিল ইটালির মার্কনিঙ্ক দ্বারা উদ্ভাবিত রেডিও কু। তবে ইটালির মার্কনি উদ্ভাবন করেছিল রেডিও কু 1895 রু 96 শতাব্দী বেড়ে, সেতবে রেডিওর উদ্ভাবন হয়েছিল এবং কেবল গোটিয়ে উদ্দেশ্য লা মিলিটারি মানক পাই রেডিওর ব্যবহার করা যাব, মিলিটারি পরে পরে তাহা সিভিলিয়ানস মানক পাখরে আদৃত হেলা এবং পরে পরে যেমিতি সব জায়গায় হুই কমার্সিয়াল পারপোজরে মধ্য এহাকু ব্যবহার করা গলা। তেবে ভারতরে ইহার আরম্ভ 1923 মসিহারে হয়েছিল, বহু কম সময়ে হি রেডিও ভারতকু আসি যাইছিল, কেতেক প্রাইভেট ক্লব করি রেডিওকু চলাউথিলে, যেমিতি মাদ্রাস ক্লব, কলকাতা ক্লব, সেতবেলে বম্বে থিলা, যেহেতু বম্বে ক্লব রেডিও ক্লব হিসাবে রেডিও প্রসারণ আরম্ভ হয়েছিল, সেমানে কিছু কিছু সময় পাই রেডিও কু প্রসারণ করুথিলে, বিভিন্ন নির্দিষ্ট প্রোগ্রামস গুড়িকু সেমানে প্রসারণ করুথিলে। তারপরে পরে বিধিবদ্ধ ভাবে প্রাইভেট স্টেশন স্টার্ট হেলা 1927 মসিহা 23 জুলাই, সেথিপাই বলি 23 জুলাই কু হি প্রসারণ দিবস ভাবে আম ভারতরে পালন করা যাইথায়। তবে সেইভাবে ভাবে লিওনার্ড ফিল্ডন নামক বিবিসির জনে অধিকর্তা, তাঁকর অবদান রেডিও প্রতি খুব রয়েছে, সে বিবিসির প্রসারণ ঢাঞ্চাকু ভারতরে লাগু করেছিলেন, তারপরে রেডিওর প্রসারণ অধিক মাত্রায় হয়েছিল।
ସେତେବେଳକୁ ପ୍ରାୟ ସେହି ପ୍ରାଇଭେଟ ଚ୍ୟାନେଲ ଗୁଡିକ ଏତେ ଜନାଦୃତ ହୋଇନଥିଲା ବୋଲି ପ୍ରାୟ ବନ୍ଦ ହେବାକୁ ବସିଥିଲା। ସେହି ସମୟରେ ହିଁ ବିବିସିର ଅଧିକର୍ତ୍ତା ଲିଓନାର୍ଡ ଫିଲ୍ଡନ ଏହି ପର୍ଯ୍ୟାୟକୁ ଆଗକୁ ନେଇଥିଲେ ଏବଂ ଲୋକଲୋଚନକୁ ଆଣିଥିଲେ। ଯେଉଁ ସବୁ ସଂସ୍ଥା ଗୁଡିକ ପ୍ରାୟ ବୁଡ଼ିଯିବାକୁ ବସିଥିଲା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସେସବୁକୁ ଟେକ୍ ଓଭର କରିଦେଇଥିଲା ଏବଂ ପରେ ପରେ ଇଣ୍ଡିଆନ୍ ଷ୍ଟେଟ୍ ବ୍ରଡକାଷ୍ଟିଂ ନାମରେ ଏକ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ନିଜର ସଂସ୍ଥା ଆରମ୍ଭ କଲା ରେଡିଓ ପ୍ରସାରଣ ପାଇଁ। ପରେ ପରେ ସେହି କେନ୍ଦ୍ରକୁ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ରେଡିଓ ଭାବରେ ନାମକରଣ କରାଗଲା ଏବଂ ଭାରତୀୟ ନାମକରଣ ରହିବା ଦୃଷ୍ଟିରୁ ଏହାକୁ ଆକାଶବାଣୀ ଭାବରେ ମଧ୍ୟ ନାମକରଣ କରାଯାଇଥିଲା। ମୁଁ ଯେମିତି କହିଲି ଆଗରୁ ବିବିସି ଢାଞ୍ଚାରେ ହିଁ ଭାରତୀୟ ରେଡିଓର ଢାଞ୍ଚା ନିର୍ମାଣ କରାଯାଇଥିଲା ଯାହା ଖୁବ୍ ଲୋକଲୋଚନକୁ ଆସିଥିଲା। ପ୍ରାୟ ଭାରତ ସ୍ୱାଧୀନତା ପାଇବାର କିଛି ବର୍ଷ 2-3 ବର୍ଷ ଆଗରୁ ସେହି ସମୟରେ ଏକ ସର୍ଭେରୁ ଜଣାପଡ଼ିଛି ସେହି ସମୟ ଖୁବ୍ ଲୋକପ୍ରିୟ ହୋଇଥିଲା ରେଡିଓ ପ୍ରସାରଣ ପାଇଁ ବୋଲି। ସେହି ସର୍ଭେରେ ଜଣାପଡ଼ିଛି ବହୁତ ଅଧିକା ଲୋକ ପୁରା ବିଶ୍ୱରେ ରେଡିଓ ଶୁଣିଥିଲେ ସେହି ସମୟରେ, କାରଣ ସେହି ସମୟରେ ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ଚାଲିଥିଲା ଯାହାକି ମାନେ ନିଜ ଦେଶର ଖବର ସହିତ ଆମେ ଅନ୍ୟ ଦେଶର ଖବର ମଧ୍ୟ ରେଡିଓ ମାଧ୍ୟମରେ ପାଇଯାଉଥିଲୁ ଏବଂ ଭାରତର ସ୍ୱାଧୀନତା ଆନ୍ଦୋଳନର ଶେଷ ପର୍ଯ୍ୟାୟରେ ରେଡିଓ ଖୁବ୍ ଲୋକାଦୃତ ହୋଇଥିଲା ଏବଂ ରେଡିଓ ନିଜ ଜୀବନର ଏକ ଅବିଚ୍ଛେଦ୍ୟ ଅଙ୍ଗ ଭାବରେ ପରିଣତ ହୋଇଯାଇଥିଲା। ସେହି ସମୟରେ ଅବିଭକ୍ତ ଭାରତରେ ପ୍ରାୟ 11 ଷ୍ଟେସନ ରହିଥିଲା ଏବଂ ଭାରତ ବିଭାଜନ ପରେ 7 ଷ୍ଟେସନ ରହିଲା ଭାରତ ବର୍ଷରେ ଏବଂ 4 ଷ୍ଟେସନ ଚାଲିଗଲା ପାକିସ୍ତାନ ଏବଂ ସେହି 7 ଷ୍ଟେସନକୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଲୋକମାନଙ୍କର ଭଲ ପାଇବା ଏବଂ ଲୋକମାନଙ୍କର ଶୁଣିବାକୁ ଇଚ୍ଛା ଥିବା ହେତୁ ଖୁବ୍ ମାତ୍ରାରେ ଏହା ବଢ଼ିବାରେ ଲାଗିଲା। ଆକସ୍ମିକ ଭାବରେ ରେଡିଓ ଲୋକମାନଙ୍କର ଜୀବନର ଏକ ଅବିଚ୍ଛେଦ୍ୟ ଅଙ୍ଗ ହୋଇଗଲା ଏବଂ ରେଡିଓ ଏବଂ ଖାଇବା 2 ଯାକ ସମାନ ହୋଇଗଲା। ସେହିଭଳି ଭାବରେ ରେଡିଓର ପ୍ରସାରଣ ଏବଂ ପ୍ରଚାର ଖୁବ୍ ଅଧିକ ହୋଇଯାଇଥିଲା। ବର୍ତ୍ତମାନର ପରିସ୍ଥିତି ଯଦି ଆମେ ଦେଖିବା ପ୍ରାୟ 400 ଉର୍ଦ୍ଧ ଷ୍ଟେସନ ରହିଛି ଭାରତ ବର୍ଷରେ କେବଳ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ରେଡିଓ। ପ୍ରାଇଭେଟ ଚ୍ୟାନେଲ୍ସକୁ ଯଦି ଆମେ ହିସାବ କରିବା ତାହା ତ ଖୁବ୍ ଅଧିକ ହୋଇଯାଇପାରିବ। ପ୍ରାଇଭେଟ ଏଫ୍ଏମ୍ ଯେମିତି ଷ୍ଟାର୍ଟ ହେଲା, ଏଫ୍ଏମ୍ କେବଳ ଗୋଟିଏ ମୋଡ୍, ପ୍ରସାରଣର ମୋଡ୍ ବୋଲି କହିବା ଉଚିତ ହେବନି, ଯେମିତି ଏଏମ୍ ଏବଂ ସର୍ଟ ୱେଭ୍, ମିଡିୟମ୍ ୱେଭ୍, ଏଇଭଳି ଗୋଟେ ଏଫ୍ଏମ୍ ଯେଉଁଟା ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କିଲୋମିଟର ଭିତରେ ଖୁବ୍ ସୁନ୍ଦର ଭାବରେ ଏବଂ ପ୍ରାଞ୍ଚଳ ଭାବରେ ଶୁଣାଯିବ ରେଡିଓ ଷ୍ଟେସନର ବାର୍ତ୍ତା ସବୁ, ସେଥିପାଇଁ ଏହାକୁ ଏଫ୍ଏମ୍ର ନାମ ଦିଆଗଲା। ବର୍ତ୍ତମାନ ଆମ ଓଡ଼ିଶାରେ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଏଫ୍ଏମ୍ ଚ୍ୟାନେଲ ଆମେ ଶୁଣିଥିବା, ତା ସହିତ ପୁରା ଭାରତ ବର୍ଷରେ ଏଫ୍ଏମ୍କୁ ନିଜର କ୍ୟାରିୟର କରିକି ଅନେକ ଯୁବପିଢ଼ି ମାନେ ବଞ୍ଚି ଆସୁଛନ୍ତି ଏବଂ ଏଫ୍ଏମ୍ର କ୍ୟାରିୟର ବହୁତ ଭଲ ବୋଲି ମଧ୍ୟ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। ଏଫ୍ଏମ୍ରେ କାମ କରିବା ମାନେ ଗୋଟେ ପ୍ରାଉଡ୍ର ବିଷୟ ବୋଲି ମଧ୍ୟ ସମସ୍ତେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି। ଏହା ଏକ ପ୍ରସାରଣର ମାଧ୍ୟମ ଯେଉଁଠି ଆମେ ଇନଫର୍ମେସନକୁ ମାସ୍ ମିଡିଆଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଇ ପାରିବା। ତେବେ ଯଦି ଏଠି କଥା ଉଠିବ କମ୍ୟୁନିଟି ରେଡିଓ ଷ୍ଟେସନ କଥା, ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କମ୍ୟୁନିଟିକୁ ନେଇ ମଧ୍ୟ ଆମେ ରେଡିଓକୁ ବ୍ୟବହାର କରିପାରିବା, ସେହି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କମ୍ୟୁନିଟିରେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଭାଷାକୁ ବ୍ୟବହାର କରିକି, କାରଣ ପ୍ରତି ଜାଗାରେ ଭାଷାର ଭିନ୍ନତା ଆମ ଦେଶରେ ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ଗୋଟିଏ ସ୍ଥାନରୁ ଆଉ ଗୋଟିଏ ସ୍ଥାନ ମଧ୍ୟରେ ଭାଷାର ଖୁବ୍ ଅନ୍ତର ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ଯଦି ଆମେ ଅତି ସହଜରେ ଲୋକଙ୍କ ପାଖରେ ଗୋଟିଏ କଥାକୁ ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ଚାହିଁବା ତେବେ ଭାଷାକୁ ବ୍ୟବହାର କରିପାରିବା, ସେହି କ୍ଷେତ୍ରରେ ଆମେ କମ୍ୟୁନିଟି ରେଡିଓର ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିପାରିବା ଏବଂ କମ୍ୟୁନିଟି ରେଡିଓକୁ ଗୋଟିଏ ପ୍ରସାରଣର ଦୃଢ଼ ଶକ୍ତି ଭାବରେ ଆମେ ନେଇପାରିବା କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ। ସେହିଭଳି ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ରେଡିଓ ଲୋକଙ୍କର ସବୁଠାରୁ ଅଧିକା ପସନ୍ଦିଦା ମାଧ୍ୟମ କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ଇଣ୍ଟରନେଟ୍ର ଟାଇମ୍, ସୋସିଆଲ ମିଡ଼ିଆର ଟାଇମ୍, ଯେଉଁଠି ଖବର ଅତି ଚୁଟକିରେ ପହଞ୍ଚି ଯାଉଛି, କିନ୍ତୁ ଯଦି ହିସାବ କରାଯାଏ ୟୁନେସ୍କୋର ରିପୋର୍ଟ ଅନୁସାରେ ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ରେଡିଓ ସବୁଠାରୁ ଅଧିକା ଲୋକପ୍ରିୟ ଗଣମାଧ୍ୟମ ବୋଲି ସ୍ଥାନ ପାଇଛି। ତେବେ ଆଜିର ଏହି ବିଶ୍ୱ ରେଡିଓ ଦିବସରେ ମୁଁ ଜଣେ ରେଡିଓରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ସାଧାରଣ କଳାକାର ହିସାବରେ କିମ୍ବା ସାଧାରଣ କର୍ମଚାରୀ ହିସାବରେ ନିଜକୁ ସତରେ ପ୍ରାଉଡ୍ ଫିଲ୍ କରୁଛି ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ମଧ୍ୟ ରେଡିଓକୁ ଶୁଣିବାକୁ ଏବଂ ରେଡିଓକୁ ଗଣମାଧ୍ୟମ ଗୋଟିଏ ପ୍ରସାରଣର ମାଧ୍ୟମ ହିସାବରେ ଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ଏବଂ ନିଜ ଜୀବନରେ ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି। ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ପୁଣି ଥରେ ବିଶ୍ୱ ରେଡିଓ ଦିବସର ବହୁତ ବହୁତ ଅଭିନନ୍ଦନ। ନମସ୍କାର।